Hey guys, back to my channel. Raki Bostu Mashai, kemon acho nishchoi bhalo acho. Ar amrao khub bhalo achi. To onek din bade abar ekta video niye eschi. Ar ekhon baje hocche pakka araite. Ami san kore uthechi, matrao gojechi. Ar jehetu ajke holir ager din, to ajker robibar ki khabar banchi seta tomar sathe share kori. To ei dekho. Biryani baniyechi. তো এখন খেতে বসেছি এই যে থালা দেখতেই পাচ্ছো আর আরেকজন দেখছো এই দেখো 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 সারা কোন গেম আর এত দিন আমি কোন ভিডিও হ্যাঁ কি বলছিস বাটিটা নিয়ে আয় তো এত দিন কোন ভিডিও আমি পোস্ট করিনি আর ভিডিও বানায়ওনি কিছু শর্ট ভিডিও যখন যখন বানিয়েছি তখন তখন শেয়ার করছি তোমার সঙ্গে আর কেন কি আমার প্রচন্ড পরিমাণে আমার শরীর খারাপ ছিল তার মধ্যে সেই যে বানিয়েছি লাস্ট আমার ছেলের পরীক্ষা দিতে গেছে তখন প্রায় দু মাস কাছাকাছি হয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি তো কাল হোলি তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই আর আজকের আমার বন্ধুরা মিলে সবাই মিলে হোলি খেলেছি কোনো ভিডিও বানাইনি তো লাস্টে আমি ফটোগুলো অ্যাড করে দেবো তো খুব মজা হয়েছে আর কানের নাকের খুলে দিয়েছি কেন কানের নাকের খুলে দিয়েছি কেন কালকে যৌতুক হোলি রং মাকামাকি খুবই হবে যার জন্য কানেরটা খুলে দিয়েছি গলার চেনও খুলে দিয়েছি তো সোনার জিনিস হোলির টাইমে আমি পরে থাকি না এমনি কিছু পরে থাকি তো সেটাও খুলে দিয়েছি যেহেতু মাথা ঘষেছি ওই জন্য আর আমি কালকে পুজো করব কালকে যেহেতু পূর্ণিমা কালকে ঘরে পুজোও হবে আর কত কিছু কেচেছি দেখো শুধু ওই দেখো সব ভাঁজ করে রেখেছে আমার মা এতগুলো কাঁচা আছে আবার বাইরেও মেলা আছে দুদিন ধরে সব কেচে কুচে পয়সা করে রেখেছি যেহেতু ঘরে পুজো আর আজকে কেন আমরা মাংসটা খাচ্ছি বিরিয়ানি বানিয়েছি যেহেতু কালকের হোলি কালকে ঘরে পুজো হবে মাংসটা খেতে পারবো না তো কালকের কিছু নিরামিষ হবে বানানো ইচ্ছা আছে তো পোলাও আর পনির হবে জানি না কতদূর কী হবে তো নিশ্চয়ই হবে তো চলো খেয়ে নি খেয়ে দে আর এই খেতে আসবি নাকি থালাটা দে তো চলো এই ভিডিওটা এইটুকুনি আমি লাস্টে অ্যাড করে দেবো আমার যে বান্ধবীটা রং এনেছে রং বলতে আবির আমি ভাবলাম হয়তো ওরা আবির মাখবে না যার কারণে আমি আবির নিয়ে যাইনি তো ও আবির নিয়ে বসে আছে আমাকে মাখানোর জন্যে বলে তোকে না মাখি আমি যাবো না তুই যেহেতু কালকে কাজে আসবি না তো যাক ভালো হলে একটু একটু সবাই মেখেছি মাখার পরে এই যে এখন ফ্রেশ হয়ে গেছি শ্যাম্পু করেছি চুলটার কী অবস্থা তো চলো ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও আর এখন বিরিয়ানিটা খাই তৃপ্তি করে আমার ছেলে আলু খুঁজে পাচ্ছিল না বিরিয়ানির আলু ওকে দিতে হবে মাংস দাও না মাংস দেবো তোকে হ্যাঁ ও মাংসও দেবো তা তুই তো বললি আমি আলু খুঁজে পাইনি বিরিয়ানি ফোনটা রেখে আয় তো চলো আমরা খেয়ে নিই খেয়ে দে আর এত সুন্দর গন্ধ আমার কদিন ধরে না খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল কেউ এনে দেওয়ার লোক নেই আর আমি এত কুড়ে আমি কিন্তু এই সামনে থেকেই আসি কিন্তু আমি নিয়ে আসতে পারি না কিপ্টে আমাকে কিন্তু একজন কিপ্টে ঠিকই বলে মধুদি আমাকে একজন মানে আমার একটা দিদি আছে সে আমাকে কিপ্টে নাম দিয়েছে বলে তুই খুব কিপ্টে তুই খাবার দিকে খুব মানে খাবার কিছু আনতে চাস না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করে যেও টাটা আর আমার কী অবস্থা দেখো শ্যাম্পু করেছি আর চুলমুল কিছু ছানিনি টাটা